আচ্ছা এখন আমি দেখাবো হচ্ছে কীভাবে আপনারা সার্চগুলো দিবেন কীভাবে আল এর প্রোডাক্টগুলো খুঁজে পাবেন ইজিটি বা ডেসক্রিপশন সহকারে মনে করেন এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের ফাইবার থেকে যে কোনো একজন ব্যায়ার আমাদেরকে দিচ্ছে যে ডেসক্রিপশন লিখতে হবে আর কি হ্যাঁ তো আপনারা আইডিয়ার জন্য যে যে সাইটগুলো ফলো করতে পারেন বা কীভাবে খুঁজে পাবেন প্রোডাক্টটা বা অন্য কোনো আপনার ভিডিও কিউব লিখছেন তার থেকে আইডিয়া নেওয়ার জন্য কী করতে হবে আমি দেখাচ্ছি একটা ওয়ে হচ্ছে ফার্স্ট আপনার নাম দিয়ে সার্চ করা যেমন ড্রপ শিপিং রিচার্জেবল আচ্ছা ড্রপশিপিং মানে হচ্ছে ড্রপশিপিং ইউসপি রিচার্জেবল থ্রি ডি প্রোডাক্ট প্রিন্টিং বোন ল্যাম্প তাহলে এখানে মেন কিওয়ার্ডটা হচ্ছে থ্রি ডি প্রিন্টিং মোন ল্যাম্প লাইট আমাদের প্রোডাক্টটা পাই গেছে এখানের মধ্যে দেখেন ইমেজে যদি যাই আমরা তাহলে মোটামুটি আমরা প্রোডাক্টগুলো পাই গেছি আমাদের যে প্রোডাক্টটা সেম এক্সিট প্রোডাক্টে আসলো ঠিক আছে তো এখানের মধ্যে দেখা যাচ্ছে অ্যামাজন অ্যামাজন তারপর আল এক্সপ্রেস আল এক্সপ্রেস না ইন্ডিয়া না আরও আমরা যদি অলে যাই কোন কোন ওয়েবসাইটগুলো আছে দেখি অ্যামাজন আছে অ্যামাজনে আরেকটা টাইপ করলাম আমরা তার তারপর একটা কুলি আর কয়েকটা কুলিটা আচ্ছা দেখি আমরা মোটামুটি এখানে দেখা যাচ্ছে মোটামুটি আমরা যে প্রোডাক্টটা বুঝতেছিলাম সেম প্রোডাক্টে এখানে ভালো একটা বর্ণনা দেওয়া আছে নিচু দেওয়া আছে সেম অন্য একটা ওয়েবসাইটে এখানেও খুব সুন্দর আকারে বর্ণনা বিশাল আকারে বর্ণনা দেওয়া আছে একদম সহকারে তারপর অন্য একটা ওয়েবসাইট দেখি এখানেও এখানেও মোটামুটি খুব সুন্দর করে বর্ণনা দেওয়া আছে তো এটা হলো একটা হচ্ছে কেউ নেম দিয়ে সার্চ দিব এখন দেখি আমরা হচ্ছে আমরা কীভাবে ছবি দিয়ে সার্চ দিব যেমন আমার এই প্রোডাক্টটা হচ্ছে আমরা একটা ভালো একটা কোয়ালিটির মানে প্রোডাক্ট ইমেজ বেছে নেবো মনে করেন এই প্রোডাক্ট ইমেজটা যেটাতে ব্যাকগ্রাউন্ডে কোনো লেখা টেখা নাই এটাই কোনো ইমেজটা আমরা চুজ করবো এ দেখেন এটাতে মোটামুটি রেজাল্ট আমরা পেয়ে গেছি এটা তারপর আপনার ওয়েবসাইটের নাম দেখলেই বুঝতে পারবেন কোন কোন ওয়েবসাইটে মোটামুটি ভালো ডেসক্রিপশন পাওয়া যায় পারে আস্তে আস্তে অভিজ্ঞতা হবে আর কি এটা শুরু থেকে থাকবে না তো আমরা এগুলো দেখি দেখছেন এটা খুব সুন্দর করে বর্ণনা করে এখানে বিশাল বর্ণনা লিখছেন উনি তো এর পরবর্তী ঠে আমরা যাই এটা এটাও কাছাকাছি তবে ভিন্ন একটা প্রোডাক্ট এটাতে যাই এখানে দেখা যাচ্ছে সে তাও পয়েন্ট আকারে বানানো এর পরবর্তী যায় এখানে খুব সুন্দর পয়েন্ট আকারে বানানো দেখছে তো আমরা দুইটা ওয়ে দেখছি এখন দেখি আর কি হয়ে তো আমরা এখান থেকে সার্চ করার জন্য রাইট বাটন ক্লিক করে সার্চে অথবা এখান থেকে দেওয়া যায় নর্মালি এখানে রাইট বাটন ক্লিক করলেও আসবে কিছু কিছু প্রোডাক্ট আবার কিছু কিছু প্রোডাক্ট আসবে না সেক্ষেত্রে এখানেও রাইট বাটন ক্লিক করে সার্চ করা যাবে তবে এখানে ইমেজ কোয়ালিটি খুব ছোটো থাকে সেটা আবার বড় আচ্ছা এটা দিয়েও দেখা দিচ্ছে আমি এখানে রাইট বাটন ক্লিক করে সার্চ মনে করেন এটা সার্চ দেওয়ার পর এই ইমেজটা আসলো এটা অনেক ছোট ইমেজ দেখা যাচ্ছে এটা যদি ভালো কোনো রেজাল্ট আসে কোনো আসে নি এটা দেখি এটা আসলো এটা আসছে দেখছেন এটা যদিও সাইজ অনেক ছোট ফিফটি ইন্টু ফিফটি এখন ফিফটি ইনটু ফিফটি আসলেও এটা সেম কোয়ালিটি সেম ইমেজ কিন্তু এখানে আসছে তো তাহলে আমরা এখানে ক্লিক করে এটা দিয়ে সার্চ করি আবার এই আমাদের রেজাল্টটা পাই গেছি এখন দেখা যাচ্ছে এখন মোটামুটি সব কিছুতেই রেজাল্টটা পাচ্ছি এটা গেল তিনটা তিনটা ওয়ে আর আমরা নর্মালি আমরা এর আগে দেখছিলাম না দিয়ে সার্চ দেওয়ার জন্য নাম আমরা এখানে আমরা ফিচার দিয়েও সার্চ দিতে পারি যেমন আমরা যখন আমরা মন ল্যাম্প দিবো যে নাইটফোর্ট ল্যাম্প তখন কিন্তু অ্যাকচুয়ালি সিমিলার টাইপে খুলে আসবে কিন্তু আমরা যদি এটার আলাদা কোনো ফিচার থাকে যেমন এটা পাঁচ ভোল্টের তারপর এটার আলাদা যদি কোনো ফিচার থাকে যেমন এটা এইট সেন্টিমিটার বা এইট টু টেন আওয়ার এই জাতীয় থ্রি ডি প্রিন্টিং এই টাইপের কোনো ফিচার দিয়ে আমরা সার্চ দিতে পারবো আচ্ছা সার্চ দেওয়ার ক্ষেত্রে আমি আরও কয়েকটা ট্রিক্স দেখাই দিই যেমন আমরা কোনো আরেকটা ট্রিক্স দেখাইটাই এটা হচ্ছে যখন আপনি বিশাল আকারে বর্ণনা লাগে বা ডিটেলস বর্ণনা লাগে সেক্ষেত্রে যেমন ধরেন ইএসবি রিচার্জেবল থ্রি ডি প্রিন্টিং ল্যাম্প নাইট এটা হচ্ছে আমাকে মেন কি এটা দিয়ে সার্চ দিলাম সার্চ দেওয়ার পর আমি পার্সেলকে দিলাম জিপ জিপ দেখার পর ইমেজে গেলাম ইমেজে যাওয়ার পর দেখেন এখানে যেমন ওনাগুলো আসছে এগুলো হচ্ছে খুব মোটামুটি ডিটেলস বর্ণনা আকারে কারণ ড্রপশিপিংয়ের ক্ষেত্রে অনেকেই জিপ ইমেজ ইউজ করে যাদের টার্গেট থাকে তারা বিশাল মানে একটা প্রোডাক্ট থেকে মোটামুটি ভালো একটা আউটপুট নিবে তো তারা চেষ্টা করে যে জি ফাঁকারে বর্ণনা লেখার জন্য আমরা আরও দেখি কয়েকটা এটা 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 বাস এগুলো দিয়ে হবে আমরা প্রথম প্রথম লিঙ্কে ঢুকি এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর করে বর্ণনা লিখছে জি ফ আঁকারের দিকে পরবর্তীতে চাইলে আমরা জিপ দিয়েও কিন্তু সচ দেওয়া যায় এই রাইডেশন ক্লিক করে এখানে দেখা যাচ্ছে এখানেও মোটামুটি খুব ভালো আকারে বর্ণনা দিয়েছে কন্ট্রোল ট্যাপ নেক্সট ডেমে যাচ্ছি এখানে খুব ভালো বর্ণনা দিছে কন্ট্রোল ট্যাপ পরবর্তী ডেবে যাচ্ছি এই কন্ট্রোল ট্যাপ তো দেখলেন মোটামুটি আমরা এখানে খুব ভালো একটা বর্ণনা পাইলাম তো এইসব এগুলো হচ্ছে মোটামুটি যে কোনো ক্লায়েন্টে পছন্দ করবেন এই টাইপের কোনো বর্ণনা বা ভালো কোয়ালিটি বর্ণনা করতে যাওয়া বুঝে আর কি এই গেল মোটামুটি কয়েকটা ট্রিক্স এর বাইরে যদি আমরা কখনো কোনো আরও কয়েকটা ট্রিক্স দেখাই যেমন আমরা এটা খুঁজতেছি আমাদের ছবির প্রয়োজন হচ্ছে কোনো কারণে তো আমরা কী করবো সার্চ দেওয়ার ক্ষেত্রে ভালো কোয়ালিটি ইমেজ যদি লাগে তো আমরা টুলসে যাবো টুলসের ক্ষেত্রে আমরা এখানে এসে সাইজ লার্জ দেব এখন আমাদের যে কোয়ালিটিগুলো আসবে যেমন এটা সাইজ হচ্ছে এক হাজার ইন্টু এক হাজার ভালো কোয়ালিটি ইমেজ এটা হচ্ছে এক হাজার পনেরোশো ইন্টু পনেরোশো এখন আসবে হচ্ছে আমাদের প্রথম দিকে যেগুলো আসবে সেগুলো হয়তো ভালো কোয়ালিটি নেস এই মোটামুটি